আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা শিখব কিভাবে পবিত্র জুমার নামাজ আদায় করতে হয়। আমরা যখন জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাই, মসজিদে প্রবেশ করার পরে বসার পূর্বে দুই রাকাত দুখুলুল মসজিদ এবং দুই রাকাত তাইহাতুল ওযু নামাজ আমরা আদায় করে নিব। অতঃপর জুমার চার রাকাত কাবলাল জুমা সুন্নত নামাজ আমরা আদায় করে নিব। অতঃপর ইমাম সাহেব মহামূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন, আমরা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করব। অতঃপর মুয়াজ্জিন সাহেব সানি আজান দিবেন, সানি আজান দেওয়ার পরে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন, আমরা মনোযোগ সহকারে খুতবা শুনব, কেননা খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। অতঃপর ইমাম সাহেব জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করাবেন। আমরা ইমাম সাহেবের পিছনে কিভাবে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করব, চলুন আমরা দেখে নেই। প্রথমে আমরা ইমাম সাহেবের পিছনে দাঁড়াব, দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম পড়ে নিব জায়নামাজের দোয়া, ইন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। অতঃপর আমরা নিয়ত করব, আন নিয়াতু বিল কলব, মনের নিয়ত হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। দর্শক, আপনি আরবিতে নিয়ত করতে পারেন অথবা বাংলাতে নিয়ত করতে পারেন। বাংলাতে নিয়ত করবেন এইভাবে, আমি ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অতঃপর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে উচ্চ সুরে তিনি সূরা ফাতিহা পাঠ করবেন, আর আপনারা পিছনে চুপ করে শুধু ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শুনবেন। প্রথম রাকাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। অতপর আমরা বিসমিল্লাহ বলে অন্য যে কোনো একটি সূরা মিলাবো, বিসমিল্লাহির রহমানির রহিম আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর আমরা রুকুতে সরাসরি চলে যাব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। দর্শক, পিঠ আমাদের সোজা থাকতে হবে, অনেকে দেখা যায় এইভাবে নামাজ পড়ে, এইভাবে রুকু দেয়, এইভাবে কিন্তু হবে না। রুকু দেওয়ার সময় সম্পূর্ণ পিঠ সোজা থাকতে হবে, আর সুবহানা রাব্বিল আযীম এই দোয়াটি মাত্র আমরা তিনবার পাঠ করব, অথবা পাঁচবার অথবা সাতবার। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এই দোয়াটি মোট তিনবার পাঠ করব। অতপর আল্লাহু আকবার, এটা হচ্ছে দুই সেজদার মাঝখানে আমরা একটি দোয়া পাঠ করব, রব্বিক ফিরিলি ওয়ারহামনি। অতপর আবার সেজদায় গিয়ে পুনরায় ওই তাসবিহটি মাত্র তিনবার পাঁচবার সাতবার যার যতবার ইচ্ছা আমরা পাঠ করে নিব, আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। অতপর আমরা সরাসরি তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার। প্রথম রাকাতে যেমন আমরা আউযুবিল্লাহ পাঠ করছি, দ্বিতীয় রাকাতে আমরা শুধু বিসমিল্লাহ পাঠ করব, অতঃপর সূরা ফাতিহা পাঠ করব, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমরা যখন হাত বাঁধি তখন দেখেছি আমরা এইভাবে হাত বাঁধি, এটা কিন্তু সুন্নত নিয়ম না। সুন্নত নিয়ম হচ্ছে এই তিন আঙ্গুল থাকবে কবজির উপরে এবং এই যে সেম এভাবে থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এখন যে কোন একটি সূরা মিলাবো আরেকটা কথা মনে রাখতে হবে প্রথম রাকাতে আমরা যেরকম একটি লম্বা সূরা পড়েছি দ্বিতীয় রাকাতে ওই লম্বা থেকে তুলনামূলক একটু ছোট পড়তে হবে إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم দর্শক ক্যামেরাটা একটু নিচে নামাও দেখা যায় আমরা অনেকে পাওগুলো এইভাবে রাখি এইভাবে আপনারা একটু ফলো করে দেখতে পারবেন আমরা পাওগুলো দেখা যায় আমরা উত্তর দক্ষিণ দিকে রেখে দেই কিন্তু না পাও থাকতে হবে বরাবর পশ্চিম দিকে অনেকে দেখা যাবে এইভাবে দাঁড়ায় এটা কিন্তু নিয়ম না নিয়ম হচ্ছে এইভাবে সোজা তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আমরা যেহেতু শেষ বৈঠক তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা অতঃপর সালামের মাধ্যমে আমরা জুমার নামাজটি আমরা শেষ করব প্রথমে আমরা তাশাহুদ পাঠ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এখন দুরূদ ইব্রাহিম যেটাকে বলা হয় আমরা সেটা পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر دعاية مسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এখন আমরা সালামের মাধ্যমে এই জুমার নামাজটি আমরা শেষ করে নিব প্রথমে ডান দিকে অতঃপর বাম দিকে السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله অতঃপর আমরা আল্লাহু আকবার একবার পাঠ করব অতঃপর আস্তাগফিরুল্লাহ মোট তিনবার অতঃপর ইমাম সাহেব মুনাজাত ধরবেন আমরা শুধু ইমাম সাহেবের পিছনে থেকে আমিন আমিন বলবো